আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো এটা তো আপনারা সকলেই জানেন যে ফ্রি ফায়ারের অনেক আইডি আনলাকি হয়ে থাকে, আবার অনেক আইডি লাকি হয়ে থাকে, কিন্তু ফ্রি ফায়ারের মতো আলাদা এবং ইউনিক আইডি খুব কমই হয়ে থাকে। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফ্রি ফায়ারের কিছু আলাদা এবং ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড করা আইডি দেখাবো, যেগুলো দেখার পর আপনাদের রিয়াকশনটা ঠিক কেমনটা হবে। সো লেটস স্টার্ট। এই ভিডিওটি লিস্টে নাম্বার 5 পজিশনে যে আইডিটা রয়েছে সেটা হলো এই আইডিটি। এটা মূলত ফ্রি ফায়ারের এমন একটা আলাদা এবং ইউনিক একটা আইডি, যে আইডির সকল কিছুতেই 5 রিলেটেড সংখ্যাগুলো দেখা যায়। যেমন এই আইডিটির ইউআইডি 8টা 5, আইডিটির লেভেলও 5-5, ইলেট পাসের ব্যাচ কালেকশনও 5-5, তাছাড়া আইডিটি যে গিল্ডের মধ্যে আছে সেই গিল্ডের নামও 5-5, এবং আইডিটির লাইকও 5-7-5-5। কেন এই ভিডিওটি লিস্টে রাখা হয়েছে, কারণ এই আইডিটি লেভেল মাত্র 3, তাও আবার 0 লাই। এই আইডিটিতে মাত্র 1টি ইলেক্ট পাস পারচেজ করা হয়েছে, তাও আবার মাত্র 100টা ব্যাচ কালেক্ট করা হয়েছিল। এগুলো তো সাধারণ বিষয়, যে কেউ তাদের আইডিতে করতে পারবে, কিন্তু না, এই আইডিটির সবচেয়ে আলাদা এবং ইউনিক জিনিসটা হলো এই আইডিটির ওভারভিউ। এই আইডিটির ওভারভিউতে গেলে দেখা যায় সোলো, ডিউ এবং স্কোয়াডে সেম সেম ম্যাচ খেলা হয়েছে এবং সেম সেম ম্যাচ উইন করা হয়েছে। শুধু এটাই না, আবার সেম সেম কিলও করা হয়েছে, এবং এই ম্যাচগুলো ডিটেইলসও দেখা যায় না, কারণ ডিটেইলস দেখার কোনো অপশনই নাই। বাংলাদেশ সার্ভারের আইডি, তো যেমনটা আপনারা জানেন ফ্রি ফায়ারের মধ্যে এখন 99,999 লাইকের উপরে হয় না, সেই সূত্রে আইডিটি হলো বাংলাদেশ সার্ভারের সবচেয়ে বেশি লাইক ওয়ালা আইডি। আর এই আইডি এই বাংলাদেশ সার্ভারের মধ্যে সর্বপ্রথম 99,999 লাইক হিট করছে। আর বাংলাদেশ সার্ভারে এখন পর্যন্ত এআইডি বাদে আর কোন আইডির মধ্যে 99,999 লাইক হয় নাই। তবে আমার মনে হয় এআইডির বেশিরভাগ লাইকই ক্লাসিক স্কোয়াড খেলে বাড়ানো হয়েছে। তবে আর যাই হোক, 99,999 লাইক কিন্তু কম না। তো 99,999 লাইক করাটা যদি এতটাই সহজ হতো, তাহলে দেখা যেত যে বাংলাদেশে এবি লেভেল 99,999 লাইকের আইডি থাকতো। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সার্ভারে মাত্র একটাই 99,999 লাইক ওয়ালা আইডি আছে, আর সেটা হলো এই আইডিটা। তবে আমি একটা বিষয় এখনো বুঝলাম না, এত বড় একটা আইডির মধ্যে এইরকম উল্টাপাল্টা নাম কেন দেওয়া হলো। ওকে, তো নাম্বার 2 তে যে আইডিটা আছে সেটা হলো ক্রোনো নামে আইডিটি। এটা হলো একটা 100 লেভেলের আইডি, লাইক সিরিয়াসলি 100 লেভেলের আইডিতে মাত্র 5টা লাইক। এটা কি কোনো কথা? মেনে নিলাম 100 লেভেলের আইডিতে মাত্র 5টা লাইক, কিন্তু আইডিতে 100 লেভেল কিভাবে হলো? এই আইডিটি দিয়ে তো তেমন বেশি ম্যাচও খেলা হয় নাই, কিন্তু আইডিটির যে ইলাইট পাসের ব্যাচগুলো কালেক্ট করা হয়েছে, এই ব্যাচগুলো কালেক্ট করতে তো অনেকগুলো ম্যাচ খেলতে হয়েছে, আর এতগুলো ম্যাচ খেলে নিশ্চয়ই 5টার বেশি অন্তত লাইক পাওয়া যেত। তো এই আইডিটিতে যদি 100 লেভেল গ্লিচের কারণে হয়ে থাকে, তাও তো আইডিটির ম্যাচ অনুযায়ী অন্তত 5টার বেশি লাইক হওয়ার কথা ছিল। তাছাড়া আইডিটির যে জিনিসটা সবচেয়ে বেশি ইউনিক সেটা হলো আইডিটির ইউআইডি 1000002। ইউআইডি অনুযায়ী বোঝা যায় যে আইডিটি ফ্রি ফায়ারের সেকেন্ড আইডি। ওকে, তো নাম্বার 1 এ যে আইডিটা রয়েছে সেটা হলো মিথ হাসান ওয়াইটি নামে আইডিটি। তো প্রথমত এটা হলো একটা বাংলাদেশি প্লেয়ারের বাংলাদেশ সার্ভারের আইডি, আর এটা হলো ফ্রি ফায়ারের এমন একটা আইডি যে আইডিটি দিয়ে সর্বপ্রথম স্কোয়াড ম্যাচের মধ্যে সর্বপ্রথম ফ্রি ফায়ারের পুরো ওয়ার্ল্ডের মধ্যে 100,000 কিল কমপ্লিট করা হয়েছিল এই আইডিটা দিয়ে। মানে পুরো ফ্রি ফায়ারের সর্বপ্রথম এই আইডিটির মধ্যেই স্কোয়াড ম্যাচের মধ্যে 100,000 কিল কমপ্লিট হয়েছিল, আর এই রেকর্ডটা করা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে, আর এই আইডিটা বাংলাদেশ সার্ভারেরই। তবে এখন আর এই মিথ হাসান ওয়াইটি নামে আইডিটি দিয়ে তেমন বেশি গেম খেলা হয় না, বা এই আইডিটি দিয়ে গেম খেলা হয় না বললেই চলে। তবে এখনো যদি বাংলাদেশের টপ 5 হাইয়েস্ট লেভেলের আইডি লিস্ট করা হয়, সেই লিস্টের মধ্যে এখন পর্যন্ত আইডিটা থাকবে। তো এই ভিডিওটিতে দেখানো 5টা আইডি থেকে কোন আইডিটা বা কয় নাম্বার আইডিটা আপনাদের কাছে সবচেয়ে বেশি আলাদা এবং ইউনিক লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখতে চাইলে রক্সম্যান গেমিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তো এই ভিডিওটি এতটুকুই, বাই বাই।